লিভেল EVO21। সাইকেল রাইডিংয়ের সময় অনেকে হেলমেট ব্যবহার করে, আর সেটা পরা দরকারও। তাহলে নর্মাল হেলমেট কেন? ইন্ট্রোডিউসিং EVO21, যেটা আসে মাল্টি ফিচার্স এর সাথে। এর ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট লাইট অ্যান্ড 270 ডিগ্রি রিয়ার লাইট, যেটা আপনাকে রাত্রিরে ম্যাক্সিমাম ভিজিবিলিটি প্রোভাইড করে। রাস্তা পার হওয়ার সময় আর কনফিউজ হতে হবে না। হ্যান্ডেল বারে থাকা বাটনটি প্রেস করার পর হেলমেটের রিয়েল লাইট টার্নিং ইন্ডিকেটরেরও কাজ করে। যখনই ব্রেক ইউজ করবেন, এর স্পিড সেন্সার সেটাকে ডিটেক্ট করে অটোমেটিক ব্রেকিং লাইট অ্যাক্টিভ করে দেবে। এই লাইটগুলি আপনি ইচ্ছামতো কাস্টমাইজও করতে পারবেন। EVO21 স্মার্ট অন অফের সিস্টেমও দেওয়া থাকে, যেটা আপনার ব্যাটারি অনেকটা সেভ করবে। সাথে থাকে 10 ঘন্টার ব্যাটারি লাইফ, যেটা আসে ম্যাগনেটিক চার্জিং সিস্টেমের সাথে। 350 গ্রাম লাইট ওয়েট হওয়ার পাশাপাশি ম্যাক্সিমাম ভেন্টিলেশনের ফিচার্সও থাকে। আর যদি কখনো আপনার সাথে কোনো রকম দুর্ঘটনা ঘটে, তাহলে এর SOS সিস্টেম আপনার এমার্জেন্সি কন্ট্যাক্টদের আপনার কারেন্ট লোকেশন পাঠিয়ে দেয়। লিঙ্কা স্মার্ট লক। ইন্ডিয়াতে সাইকেল চুরি হওয়া কোনো নতুন ব্যাপার না, তাই সেফটির সাথে সাথে সিকিউরিটিও জরুরি। আর সেটাকে আরও অ্যাডভান্স করে তোলে লিঙ্কা স্মার্ট লক। এটা প্রায় সব রকম সাইকেলেই ফিট হয়ে যায়, তাই কেউ যদি আপনার সাইকেল চুরি করারও চেষ্টা করে, তাহলে এর লাউড অ্যালার্ম অ্যাক্টিভ হয়ে যায়, আর সাথে আপনার মোবাইলে একটা ওয়ার্নিং অ্যালার্টও পাঠিয়ে দেয়, যার জন্য আপনার সাইকেল চুরি হওয়ার পরেও তার প্রপার লোকেশন আপনি খুব সহজেই পেয়ে যাবেন। এখন আর চাবি হারানোর ভয় থাকবে না, কারণ লিঙ্কা আছে কিলেস ফিচার্সের সাথে। লিঙ্কার স্মার্ট সেন্সর আপনাকে রেকগনাইজ করে অটোমেটিক আনলক হয়ে যায়, সাথে ম্যানুয়ালভাবে আনলকিংয়ের অপশানও থাকে। হফডিং এয়ারব্যাগ। গাড়ির জন্য এয়ারব্যাগ তো নর্মাল ব্যাপার, বাইকের জন্য এয়ার জ্যাকেট আছে, তাহলে সাইকেলের জন্য কেন না? তাই হফডিং তৈরি করেছে ওয়ার্ল্ড সেফেস্ট এয়ারব্যাগ ফর সাইকেলিস্ট। এটা টেস্টে প্রমাণ হয়েছে যে হফডিং এয়ারব্যাগ 8 গুণ বেশি প্রোটেকশন প্রোভাইড করে ট্রেডিশনাল হেলমেটের তুলনায়। চিন্তা নেই, এটা এতটাও ভারী না যে সাইকেলিংয়ের সময় আপনার বিরক্তির কারণ হবে। হফডিং যথেষ্ট লাইট ওয়েট। হফডিংয়ে থাকে স্মার্ট সেন্সার, যেটা যে কোনো রকম অ্যাক্সিডেন্টাল মুভমেন্ট আসলে সেটাকে ডিটেক্ট করে অটোমেটিক ইনফ্লেক্ট হয়ে যায়, তাও মাত্র 0.1 সেকেন্ডে। সাথে এতে ব্লুটুথ কানেক্টিভিটি থাকার কারণে কোনো প্রবলেমে আপনার এমার্জেন্সি কন্ট্যাক্টদের নোটিফাই করতেও পারবেন। RubyX e-bike কনভার্সন কিট। পেট্রোলের দাম যত বাড়ছে, সাইকেল ইউজার ততটাই বাড়ছে। অনেকেই সময় বাঁচানোর জন্য ই বাইক ইউজ করে, কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। RubyX হলো একটা ই বাইক কনভার্সন কিট, যেটা কিছু সেকেন্ডের মধ্যে আপনার সাইকেলে ফিট হয়ে যায়। এটা একটা পোর্টেবল কনভার্সন কিট, যে কারণে আপনি যখন ইচ্ছে এটাকে ডিট্যাচ করে ইচ্ছা মতো ক্যারি করতে পারবেন। এতে 250 ওয়াটের 3টে ব্যাটারি সাপোর্ট করে, যেগুলি ইনস্টল করার পর এর টপ স্পিড হয়ে যায় 32 কিলোমিটার পার আওয়ার। এতে থাকে একটা ক্যাডেন্স সেন্সার, যেটা আপনাকে প্যাডেলে লাগাতে হয়, আর আপনি যখনই পিছনের দিকে প্যাডেল করেন, এর মোটর অটোমেটিক অফ হয়ে যায়। রুবি আপনার মোবাইল ফোনের সাথেও কানেক্ট থাকে, যাতে আপনি স্পিড এবং ব্যাটারি পার্সেন্টেজ মনিটর করতে পারবেন। স্মার্ট হ্যালো 2। এর ভেতরে এত ফিচার্স থাকে যে আলাদা আলাদা গ্যাজেট কিনে টাকা নষ্ট করতে হবে না। মেনলি তো এটা নেভিগেশনে ইউজ করা হয়। খালি এর মোবাইল অ্যাপে ডাইরেকশন সেট করার পর এর স্মার্ট ইন্ডিকেটরের সাহায্যে আপনি যেখানে ইচ্ছা যেতে পারেন, তাও কোনো রকম গাইড ছাড়া। সাইকেলিং এর সময় ইম্পর্টেন্ট কল এবং নোটিফিকেশন তো আসবেই, কিন্তু তখন সেগুলোকে অ্যাটেন্ড করা কিছু ক্ষেত্রে রিস্কি হতে পারে। তাই এতে থাকে 2.5 ইঞ্চের একটা স্মার্ট LED ডিসপ্লে, যাতে আপনি কল, মেসেজ, টাইম, স্পিড, ওয়েদার অ্যালার্টের মতো জরুরি ইনফরমেশন মনিটর করতে পারেন। সাথে একটা LED হেডলাইট দেওয়া থাকে, যেটা আপনার রাতে সাইকেলিং এ খুবই কাজে লাগবে। আর যদি কখনো কেউ আপনার সাইকেল চুরি করার চেষ্টা করে, তাহলে স্মার্ট হ্যালোর অ্যান্টিথিফ অ্যালার্ম 110 ডেসিবেল সাউন্ড প্রোডিউস করে আপনাকে অ্যালার্ট করে দেয়। জ্যাকিস টার্নিং গ্লাভস। ইন্ডিয়াতে হাত দিকে রাস্তা পার করা একটা পরম্পরা, আর হয়তো সেই পরম্পরাকে রক্ষা করতে ইনভেন্ট করা হয়েছে জ্যাকিস টার্নিং গ্লাভস এর। এটা বেসিক্যালি তো একটা হ্যান্ড গ্লাভস, যাতে 54 লুমেনে 2টি LED লাইট দেওয়া থাকে, যেটা ইন্ডিকেটরের কাজ তো করেই, সাথে আপনাকে অন্ধকারে ভিজিবল রাখে। তাই এটা স্টাইলিশ হওয়ার সাথে সাথে আপনাকে রোড অ্যাক্সিডেন্ট থেকেও বাঁচায়। এটাকে অপারেট করার জন্য 4টি কয়েন সেল ব্যাটারি দেওয়া থাকে, যা মিনিমাম 6 মাস তো চলেই যাবে। আর মাত্র 159 গ্রাম ওয়েট হওয়ার জন্য আপনি এটা ডেইলি ইউজেও ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, ওয়াটারপ্রুফও। Fly 6 রিয়ার ফেসিং ক্যামেরা। রাইডিং মোমেন্ট ক্যাপচার করার জন্য আমরা ক্যামেরা ইউজ করি, কিন্তু সেটা বেশিরভাগ সময় সামনের দিকেই লাগানো থাকে। তাছাড়া বেশ কিছু সময় হয় যখন পিছন থেকে কেউ আপনাকে ঠুকে চলে যায়, কিন্তু তার কমপ্লেন করার জন্য আপনার কাছে কোনো প্রুফই থাকে না। Fly 6 এক ধরনের রিয়ার ক্যামেরা, যেটা রাইডিং এর সময় আপনার পিছনে হওয়া সব রকম অ্যাক্টিভিটি ক্যাপচার করে, যেটা রেকর্ড হয় 60 FPS এর ফুল HD তে।
পাশাপাশি একটা টেল লাইট পেয়ে যাবেন যেটা আপনার ব্রেকিং লাইটেরও কাজ করবে। ফ্লাই সিক্সে থাকে 2000 mAh এর একটা রিচার্জেবল ব্যাটারি যেটা আছে ফাস্ট চার্জিং সিস্টেমের সাথে, আর এটা একবার চার্জ করে 5 ঘন্টা আপনি কন্টিনিউ রেকর্ডিং করতে পারবেন। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ইটস লুজার 47, দেখা হবে নেক্সট ভিডিওতে।